আমি আব্দুল্লাহ জুবায়ের। বইমেলা 2021-এ আমার প্রথম কবিতার বই আসে প্রিয় বাংলা প্রকাশনী থেকে। বইয়ের নাম পাগলি তোর জন্য জীবন পড়াবো। এটার ফ্লপ লিখেছিলেন এ সময়ের জনপ্রিয় কথা সাহিত্যিক এবং নির্মাতা সাদাত হোসাইন। মূলত আমার এই কবিতার বইয়ে প্রেম, দ্রোহ এবং বেদনার বিষয়কে পুঁজি করে এই কবিতাগুলি আসলে আসছে এই কবিতার বইয়ের মধ্যে। গত বইমেলায় এটা প্রকাশিত হওয়ার পরে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা একটা নির্দিষ্ট শ্রেণীর পাঠক আছেন, যারা ফেসবুকের কল্যাণে যাদের সাথে আসলে আমার পরিচয় হয়ে উঠেছে, তাদের কাছ থেকে এই বইয়ের ভালো রেসপন্স পেয়েছি। এবার আরেকটি ছোট গল্পের বই আসার কথা ছিল, আমার কেন যেন মনে হয়েছে আমার প্রথম বইটিকে আমি আর একটু ভালোভাবে পাঠকের কাছ পর্যন্ত পৌঁছাই এবং পরবর্তীতে আমার পরের বইয়ের কাজ শুরু করি। সেটাকে বেস করেই আমি আবারও এবছরও আমার এই বইটিকে ফোকাস করেছি এবং এবছরও অনেক ভালো রেসপন্স পেয়েছি rakumari.com এর মাধ্যম থেকে শুরু করে গত আমাদের রিসেন্ট বইমেলাতেও। মূলত প্রেম, বেদনা এবং দ্রোহের যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলির উপরে বেস করে আমার প্রত্যেকটা কবিতা এখানে আছে। আশা করি যারা পড়বেন তাদের ভালো লাগবে। পাগলি তোর জন্য জীবন পড়াবো বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে। আপনি আপনার কপি রকমারি থেকে সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।